বরখলা বিধানসভা কেন্দ্রের চন্দ্রনাথপুর এমই স্কুলে প্রধান শিক্ষক কর্তৃক 12 বছর বয়সী ষষ্ঠ কক্ষের ছাত্র সুমন রায়কে মারপিট করার অভিযোগে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুমন রায়ের পরিবারবর্গ। সুমনের মা মণি রায় এবং বাবা শবেন্দ্র রায় এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হোমওয়ার্ক না করতে পারায় সুমনকে বেধড়ক পিটুনি দেন স্কুলের প্রধান অধ্যক্ষ। ঘটনাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিবার সদস্যরা। যদিও প্রতিবার এ ধরনের ঘটনা ঘটলায় আরও নাজেহাল অভিভাবকরা, তবে সব মিলিয়ে কেন এ ধরনের ঘটনা ঘটছে এ নিয়ে উদ্বিগ্ন এলাকার শিক্ষক মহল। চন্দনাথপুরে এমই স্কুলের ছাত্র ক্লাস 6-এ পড়ে, তারে মঙ্গলবারে আমি সকালে স্কুল দিছি, হে সুন্দর ভাবে আটি আইছে, আটি আবার পরে আমার বাচ্চা বিকাল 7টার আমি বাচ্চা ইয়ার বাচ্চা আমার গড়ো জান্না গড়ো জান্না করি আমি পরে খবর পাইছি, একটু পরে ফোন করিয়া তার এখান থেকে ফোন করছি আমার বাচ্চা গড়ো জান্না কি তার লাগি, পরে ফোন করিয়া খবর পাইছি যে আমার বাচ্চারে মাস্টরে মারিয়া চারজন ছেলে দিয়া তারে বলে পাকাত তার কেবিন রুব নিয়া ফালাই দিছে, ফালাইয়া তারে মারিয়া পাও ল্যাংরা করিয়া তুই দিছে, এমন এই যে বারেন্দার থেকে নিয়ে নামতে পারে না স্কুলের বারেন্দার থেকে, পরে তো আমি খবর পাইয়া আইছি আমি তার বাবা আইয়া তারপরে তারে লইয়া আমি ডাক্তর গেছি, ডাক্তারখানে নিয়া তারে দেখাইয়া ডাক্তারে আমার এক্সরে লিখিয়া দিতে আবার লইয়া গেছি কালাইন, কালাইন লইয়া এক্সরে করাইয়া রিপোর্ট লইয়া যখন আমি থানাত গেছি তখন তারা পুলিশে তারে লইয়া যখন মানে ডাক্তার দেখাইছে রিপোর্ট দেখাইছে তখন বুঝা গেছে যে পাওয়ার মাংস একদম সেজি গেছে, তারা রিপোর্টে ওটাও বলছে যে পাওয়ার মাংস সেজি গেছে, আমার বাচ্চা তারে যেটা করতাম আপনারা কই মাস্টরে যে এই বিভাগে মারলো বাচ্চা তারে খালি ফড়া না পারা লইয়া কষ্টও যে করছে মাস্টরে দুইটা প্রশ্ন দিছে দুইটার উত্তর দিতে পারছে না ওটার লাগে আমার বাচ্চা তারে মারিয়া তখন আদামরা করে লিজে যখন আর বাচ্চা তার সারা ভবিষ্যৎ রয়েছে যখন আপনারা যখন আমার বাচ্চা তারে গীতা পড়তাম মানুষে তারে ডরায় আমি তো ডরাইয়া ভাবতাম না, আমি সুতর থেকে আমার বাচ্চা বড় করছে, আমার বাচ্চা কিডনি প্রবলেমের বাচ্চা 3 বছর বয়স থেকে তারে আমি মেডিলেন দে মজুমদার স্যারের কাছে চিকিৎসা করতে আমার কাছে কাগজপত্র সব আছে, আমার এই বাচ্চাটারে আমি কি করবো কইনি করে যে ফালাইয়া অত কষ্ট করিয়া বাচ্চারে দিয়া মারাইছে অনেক কিডনি প্রবলেমের বাচ্চাটারে, এটা যদি কোনো ক্ষতিকরণ হয়ে থাকে আমি বাচ্চা লইয়া কই যেতাম। আমারে স্যারে একটা ফোড়া দিছিলা আর আমি পারছি না, আর যখন টিফিন হয়েছে স্যারে 2 বার ডাকছন আমি গেছি না, পরে 2 জন ছাত্র যদি ডাকাইয়া নিছন আর তারা কইছেন আমার ধরবার লাগেন আর কইছে ফালাইছেন আর ফালাইয়া কইছেন তারা আমার উপরে ফালাইবার লাগে আর আমি কই আর খান দি আর যেন ফাওয়াত বেদনা হরের হর ফাও ভাঙ্গি গেলে ভাঙ্গি যা দুমে ওর অফিস রুমও নিয়া সারোর কেবিন মৌসুম দত্ত একজনে কইছে যেন ফাও ভাঙ্গি জীব তার কইছে ফাও ভাঙ্গি গেলে ভাঙ্গি যা খালি ফাড়া তার এরকম অনেক ঘটনা। এই যে মৌসুম দত্ত আজকে নতুন কিছু নাই, এখানে আইসের থেকে হে একটা না একটা ঝামেলা করিয়ে গেছে, হে প্রত্যেকের লগে খার সঙ্গে যে কোন সময় তার কোন ভাব হয় আমার সঙ্গে হে বহুত কিছু করছে, এখানে একটা ভলিবল ফিল্ড বানাইছিলাম এটা লয়ে হে বহুত কিছু করছে, ভলিবল ফিল্ড বানাইতে দিছে না, ভলিবল ফিল্ড বানাইছি এটা কিন্তু গভর্নমেন্টর, স্কুলটাও গভর্নমেন্টর, আমরাও পাবলিক গভর্নমেন্টর, আমরা তো আর গভর্নমেন্ট ছাড়া নাই, আমরা কেন পাড়া প্রতিবেশীর বাচ্চারা কেমনে সুস্থ থাকতো কেমনে স্কুলে পড়াশোনা করতো ওইটাই আমরা চিন্তাধারা, কিন্তু ওখান এখানেও দেখা যায় মৌসুম দত্ত এখানে অনি নল চন্দ্রনাথপুরের হে যে যেটা কইব ওইটাই কইব, এখানে হাই স্কুলের স্টুডেন্ট তার এখানে লুকাইয়া আনছে এটা কি সরকারে দেখে না, হেমন্ত বিশ্ব শর্মা দেখে না অন্য অন্য জায়গার স্কুলের ছাত্র কিরকম পড়াশোনা বর কোন স্কুলে কোন মাস্টারে কি করে না করে সব কিছু জানে, কিন্তু আমরা বরহলা ব্লক চন্দ্রনাথপুর এরিয়ার স্কুলের কোনো কিছু জানা যায় না, যা খুশি তা করে মানে যেমনে খুশি রাস্তার সামনে গাড়ি আয় অটো আয় হে সারা স্কুলে কতটা লাইট লাগাইয়া রাখি দিছে, মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, রাইতলে খাইলো মদ কত খান খাইয়া উল্টা পাল্টা করলো যা খুশি তা করলো, আমরা চাই
ইতিমধ্যে এখান থেকে তারে সরানি। আমরা ইয়া আই আই কইবো।